হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনে ক্লার্ক গ্রুপ ডি এবং শিক্ষক নিয়োগ পদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে তো এই নিয়ে একটা বড়সড় সড়ো আপডেট উঠে এসেছে গতকালের যে বর্তমান পত্রিকাটি প্রকাশিত হয়েছিল সেখানে তো এই নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো বন্ধুরা তোমরা সকলেই যেন স্কুল সার্ভিস কমিশনে অনেক দিন ধরে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না প্রায় দু হাজার ষোলো নিয়োগ হয়েছিল তারপর থেকে আর কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তবে এবার নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তো খুব শীঘ্রই তোমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমরা অনেকেই ওয়েট করেছিলে তো যাই হোক এই নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে বলবো তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি পুরোপুরি দেখবে চ্যানেল নতুন হলে ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের এর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা অনেক কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বর্তমান পেপার এটা গতকালের বর্তমান পেপার বন্ধুরা তোমাদের কাছে যদি বর্তমান পেপার থেকে থাকে গতকালের সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কিংবা তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো কিংবা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো এটা হচ্ছে গতকালের বর্তমান পেপার বন্ধুরা তোমরা এখানে ডেটও দেখতে পাচ্ছ একে জুলাই টোয়েন্টি টোয়েন্টি মানে গতকালের এটা এক তারিখের বর্তমান পেপার তো বন্ধুরা চলো এখানে কী বলা হয়েছে আমরা একবার দেখে নিই তো বন্ধুরা এখানে হেডলাইনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দুটোই জারি হওয়ার সম্ভাবনা তো বন্ধুরা খুব শীঘ্রই শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তার সঙ্গে তোমাদের গ্রুপ ডি এবং ক্লার্ক পদের নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ হবে তো প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই বন্ধুরা তো এই করোনার পরিস্থিতি মোটামুটি মিটলেই স্বাভাবিক হলেই তোমাদের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো বেঙ্গলে প্রচুর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমরা একদম টেনশন ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো তো এখানে বলা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ শূন্য হিসাবে নেওয়া শুরু হবে মানে যতটি শূন্য হয়েছে সেই হিসাবে এখানে তোমাদের ভ্যাকান্সিটা বেরোবে তো চলো এখানে ডিটেলসে কি বলা হয়েছে আমরা একবার দেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের শূন্যপদ হিসাব নিতে শুরু করেছেন বিভিন্ন জেলায় ডিআইরা মানে শিক্ষক ও শিক্ষাকর্মীদের যে শূন্যপদটা তৈরি হয়েছে সেটার হিসাব নিচ্ছে বিভিন্ন জেলায় ডিআইএরা যাতে তোমাদের সেই শূন্যপদটা পূরণ করা যায় তার জন্যই তোমাদের এই নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে তো তারপরে কি বলা হয়েছে বিকাশ ভবনে গুঞ্জন শিক্ষক বদলির পাশাপাশি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এই উদ্বেগ নেওয়া হয়েছে শিক্ষক বদলির জন্য যে উদ্যোগটা নেওয়া হচ্ছে তার পাশাপাশি তোমাদের এই শিক্ষক নিয়োগও করা হবে মানে যারা বদলে হচ্ছে সেই জায়গাটা পূরণ যাতে হয়ে যায় সেই জন্য তোমাদের এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হবে তো তারপরে কি বলা হয়েছে দু সালে ৮ই মার্চের পরের থেকে তৈরি হওয়া শূন্যপদ হিসাবে হিসাব চাওয়া হয়েছে মানে দু সালে আঠেই মার্চের পর থেকে যে শূন্যপদটি তৈরি হয়েছে সেই শূন্যপদটি পূরণ করা হবে এবং সেই শূন্যপদের হিসাব কিন্তু চাওয়া হয়েছে তো অনুমোদিত পোস্টের সাপেক্ষে এই শূন্যপদের হিসাব দিতে হবে মানে অনুমোদিত পোস্টের সাপেক্ষে সুনোপাতের কিন্তু হিসাব দিতে হবে তো বন্ধুরা তোমরা চাইলে এটা ডিটেলস পড়ে নিতে পারো বর্তমান পেপারে তো আমি এর ডিটেলসে যাচ্ছি না আর সেরকম কিছু নেও বন্ধুরা এখানে তো তোমাদের এটা কিন্তু অনলাইনে তোমরা আবেদন করতে পারবে এখানে বলাই হচ্ছে দেখতেই পাচ্ছ সূত্রের খবর অনলাইনের আবেদনের সুবিধা রাখা হয়েছে তো বন্ধুরা তোমরা এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে তাতে একজন প্রার্থী একাধিক ক্ষেত্রে আবেদন করতে পারবে মানে তোমরা একজন প্রার্থী বিভিন্ন পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে এটা একটা খুব ভালো দিক বন্ধুরা শিক্ষাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তিও একই সঙ্গে প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে মানে তোমাদের শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের মানে গ্রুপ ডি এবং তোমাদের ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু একই সঙ্গে প্রকাশ করা হবে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে মানে তোমাদের সেখানে শিক্ষক নিয়োগ হবে গ্রুপ ডি পদে এবং ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে তো একটা খুবই একটা ভালো দিক বন্ধুরা তোমাদের জন্য খুবই একটা বড় ভ্যাকান্সি আসতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যেহেতু অনেক দিন ধরে রিকুমেন্ড হচ্ছে না প্রায় দু হাজার ষোলো সালে রিকুমেন্ড হয়েছিল তারপরে আর কোনো রূপ রিকোমেন্ড হয়নি তো তোমাদের জন্য খুব একটা ভালো সুযোগ আসতে চলেছে তোমরা চাইলে এটা ভালো করে রিড করতে পারো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কিংবা তোমরা বর্তমান পত্রিকা থেকে থাকলে গতকালকে সেখান থেকে পড়ে নিতে পারো কিংবা তোমরা গুগলে সার্চ করে বর্তমান পেপার ডট কম লিখে তোমরা সেখানে দেখে নিতে পারো তো এই ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আমি তোমাদেরকে একটা ভালো ইনফরমেশন দিতে পেরেছি তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে ভিডিওটাকে একটা লাইক করবে আর তোমার সমস্ত বন্ধু বান্ধবীদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকেও সুস্থ থেকো তোমার ফ্যামিলিকে সেফ রাখো